শোভন ভাই দেখেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা রেয়ার টায়ার দেখেন দুই হাত দিয়ে ধরা যাচ্ছে না, আপনার হাতও অ্যাড করতে হবে। তিন হাত লাগবে ভাই? তিন হাত লাগবে। হাই 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 ভিউয়ার্স, দেখেন কত সুন্দর বাইক। এই বাইক গুলোর নাম কি দাদা? এই বাইক গুলোর নাম হলো রিগেলেটর ফিল্ডার ভার্সন 3। আর পাওয়া যাবে প্রিন্স ওয়াটে। ইয়েস বন্ধুরা, যারা বিশেষ করে পৃথিবীর সবচেয়ে মোটা টায়ারের বাইক, মানে আমার মতে বিমানের চাকা যেই বাইক ইউজ করছে এই সেই বাইক, বিমানের চাকা এই চাকা একই গুলো যদি পারেন কম্পেয়ার করতে পারেন। তিন হাত দিয়ে ধরা যায় না, এত সুন্দর বাইক। এর মধ্যে কয়টি কালার আছে শোভন ভাই? ফিল্ডারে আমাদের কাছে পাঁচটা কালার ভ্যারিয়েশন আছে, দেখতে পাচ্ছেন স্কাই কালার আছে, ব্ল্যাক কালার, রেড কালার, এবং আমাদের কাছে সিলভার কালারও কিন্তু পেয়ে যাবেন, এবং ব্ল্যাক কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আমাদের কাছে কিন্তু হিউজ যে ট্যাঙ্কের কভার আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, চাইলে আপনি এক্সট্রা পারচেজ করেও কিন্তু কিনে নিতে পারেন। হেলমেট কি ফ্রি? হেলমেট ফ্রি, হেলমেট ফ্রি দিয়ে দিব। আচ্ছা, এই পুরো হেলমেট গুলো দেখতে পাচ্ছি বাইকের সাথে সম্পূর্ণ ফ্রি দিচ্ছে। এই হেলমেট তো শুধু ফ্রি না, হেলমেট, ডাস্ট কভার, ট্রাভেল রিং কিন্তু ফ্রি আছে। বাইক সম্পর্কে কিছু বলেন, কেন এই বাইকগুলো কিনবে? এই বাইক গুলো কেনার অনেক মানে কারণ আছে। আপনি যদি একটু হার্লে ডেভিডসন প্রেমিক হয়ে থাকেন বা ক্যাফ্রেসার বা অন্য কোন ইউনিক বাইকের প্রেমিক হয়ে থাকেন, তাহলে কিন্তু এগুলো আপনার নিতেই হবে। কারণ দেখতে পাচ্ছেন সিঙ্গেল সুইং আর্ম, টু ইন ওয়ান আন্ডারবেলি এক্সস্ট, তার পাশাপাশি ইঞ্জিনটা দেখেন শোভন ভাই, ইঞ্জিন দেখলে কিন্তু মাথা নষ্ট, মনে হবে আপনি 1000 সিসি একটা বাইক চালাচ্ছেন। হার্লে ডেভিডসনের ডাবল ইঞ্জিন আছে, তার পাশাপাশি এখানে কিন্তু আপনার ডাবল পিস্টন কিন্তু দেয়া আছে, ডাবল সিলিন্ডার, ফোর বাল্বের একটা বাইক। তার পাশাপাশি এখানে কিন্তু রয়েছে 165 সিসি 6 স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটর সিস্টেম। এটা হর্স পাওয়ার কত শোভন ভাই বলেন? কত হবে? 20.4 bhp, 12000 rpm। আচ্ছা, ইঞ্জিন কি বিমানের ইঞ্জিন কি এক নাকি দাদা? শোভন ভাই, বিমানের ইঞ্জিন না, কিন্তু বিমানের ইঞ্জিনের কাছাকাছি বলতে পারেন। ঠিক আছে, চাকা তার বিমানের চাকা তো কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, কাছাকাছি বিমানের চাকার মতোই হবে। আর শোভন ভাই দেখেন, ডিজিটাল ড্যাশবোর্ড মিটার আছে, 3-point হ্যান্ডেল বার, 14.7 liter কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, মাইলেজ কিন্তু পাবেন 32 থেকে 35 এরকম অ্যাভেলেবেল অ্যারাউন্ড। আর সামনের চাকা কিন্তু 100 সেকশনের টায়ার আছে দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি আপনি কিন্তু রিম সাইজ কিন্তু 19 পাচ্ছেন, ডাবল ডিস্ক কিন্তু ব্রেকিং সিস্টেম পাচ্ছেন শোভন ভাই, আর সিবিএস কিন্তু থাকছেই। রেডিয়েটারটা দেখেন কত বড় রেডিয়েটার, আপনার যখন ইঞ্জিনটা রাইড করতে করতে হিট হয়ে যাবে, হিটটা রিডিউস করার জন্য কিন্তু রেডিয়েটার এবং রেডিয়েটারের মধ্যে অনেক বড় ফ্যানও কিন্তু ইউজ করা আছে। আর এটা কিন্তু 5টা কালার ভ্যারিয়েশন আছে শোভন ভাই, যারা আসলে নিতে চাচ্ছেন 5টা কালার দেখে কিন্তু একটা কালার চুজ করে নিতে পারবেন। আর আমাদের ভিউয়ার্সরা আসলে ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এত সুন্দর সুন্দর কালার আপনার প্রেমে পড়তেই হবে, নিয়ে যেতেই হবে, কিচ্ছু করার নাই। তাহলে এগুলোর প্রাইস কেমন হবে? আর রিগেল ফিল্ডের বর্তমান প্রাইস আমাদের রয়েছে MRP, যেটা আসলে 5,20,000 টাকা। 5,20,000 টাকা থেকে ফ্ল্যাট 60,000 টাকা অফিসিয়াল ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন 4,60,000 টাকায়। আর যদি স্বপন ভাইয়ের কথা বলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আরো 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। এই ছিল আমাদের ফিল্ডার নিয়ে আপনার শর্ট রিভিউ শোভন ভাই, অবশ্যই আপনারা আপনার ভিউয়ার্সরা চলে আসবেন, অবশ্যই শোভন ভাইয়ের কথা বলবেন, আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিব, প্লাস আমরা কিন্তু হেলমেট, ডাস্ট কভার, চাপ রিডিং কিন্তু প্রোভাইড করছি, এবং এটা আসলে হিডেন থাকবে, যখন শোভন ভাইয়ের কাস্টমাররা আসবে স্ক্রিনশট নিয়ে আসবে আপনার কথা বলবে, আমরা এটা আপনাকে দিয়ে দিব, আপনাকে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এটা আমি দেখিয়ে দিব শোভন ভাই। আচ্ছা, এখানে ভাই কি লাল বাতি জ্বলছে, এটা আবার কি? এইটা লাল বাতি জ্বলছে শোভন ভাই, এটা হলো একটা লাইট, লাইটিং সিস্টেম দিয়েছে কোম্পানি থেকে, দেখেন একদম কিন্তু ইউনিক। এটা কিন্তু আপনার ডে মুডে আছে, আপনি কিন্তু নাইট মুডে কিন্তু প্রজেকশন লাইটটা পাবেন, দেখেন। ওয়াও, ভিউয়ার্স দেখেন, হ্যাঁ মনে হবে যে একটা বাজ পাখি আগুনের চোখ দিয়ে তাকিয়ে আছে এরকম একটা ফিল আসে শোভন ভাই। এটার দাম তো 10,00,000 টাকা হবে মনে হয়। না না শোভন ভাই, এটার প্রাইস অনেক কম, 3,30,000 টাকা, সরি এটার প্রাইস আমি প্রথমে বলে দেই, 3,80,000 টাকা, আপনি 50,000 টাকা ডিসকাউন্ট, 3,30,000 টাকায় আপনি পেয়ে যাবেন GTXL 5S লিমিটেড এডিশন। 50,000 মাইনাস? 50,000 মাইনাস, এর সাথে 5,000 মাইনাস ছিল, এর সাথে 60,000 মাইনাস, এর সাথে 50,000 মাইনাস। 50,000 টাকা ডিসকাউন্ট, 60,000 টাকা ডিসকাউন্ট, 1,10,000 টাকা মাইনাস মাইনাস, এটা দিয়ে তার একটা বাইক নেওয়া যায় নাকি? কিনতে পারবে, মানে স্কুটি নেওয়া যাবে, তাই স্কুটি নিতে পারবে, আগে চেক করে স্কুটি নিতে পারবে। স্কুটির দাম কত আসে? স্কুটির দাম আসে আর সবন ভাই 1,85,000, আপনার 20,000 টাকা ডিসকাউন্ট, 1,65,000। আচ্ছা, 1,65,000 টাকা স্কুটির দাম, আর দুটি ব্যাগের সাথে ডিসকাউন্ট 1,10,000, 10,000 টাকা, আর কিছু মিলালে স্কুটি নিতে পারবে, নিতে পারবে। হ্যাঁ, ও মাই গড, ভিউয়ার্স এই অফার শুধুমাত্র দিচ্ছে প্রিন্স ওয়ান, এটা হচ্ছে মগ বাজার মোড়ে। যারা বিশেষ করে খানদারি রাজকীয় বাইক নিবেন, প্লিজ ওয়েলকাম টু প্রিন্স ওয়ার্ল্ডে। ভাই কিস্তিতে বাইক নেওয়ার সুব্যবস্থা আছে? না শোভন ভাই, আমাদের কিস্তিতে বাইক নেওয়ার সুবিধা নাই, আপনি সরাসরি ক্যাশ দিয়ে বাইক নিতে হবে। আর এই বাইক গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুপার প্রিমিয়াম স্পোর্টস বাইকের আছে, আমাদের সুপার প্রিমিয়াম স্পোর্টস বাইক তো থাকছে, তার পাশাপাশি ক্রুজার বাইক, চপার বাইক কিন্তু আছে, পাশে কিন্তু ক্রুজার বাইক আছে, রিগেল রাইডার, রেটোনা ভার্সন 4, পাশে কিন্তু রয়েছে স্পাইডার, এবং শোভন ভাই আপনার সামনে কিন্তু রয়েছে গরিবের R15 লেক্স মোটোহক R9 লিমিটেড এডিশন।
মানে কি নেই প্রিন্স ওয়ার্ল্ডে, মানে এটা হচ্ছে গরিবের আরন 5, হ্যাঁ গরিবের আরন 5, সব ধরনের বাইক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা স্ক্রিন জেনে মনে হচ্ছে আমাদের আশিক ভাই নাম্বার আপনার ফোন দিবেন, আর কবে বন্ধ থাকবে আর কিভাবে অ্যাড্রেসটা বলেন? আমাদের শোরুমে কোনো বন্ধ নাই, আমরা সব সময় আছি আপনাদের জন্য, আর আমাদের শোরুমের অ্যাড্রেস হলো প্রথম আউটলেট মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে, এবং দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ল্ডলেস আরনের শোরুমের অপোজিটে। এই ছিল আজকের ভিডিও, পরবর্তী নতুন কোনো ভিডিও লাইভে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে সবন ভাইকে সাপোর্ট করবেন।